একসঙ্গে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় এমনিতেই বিপিএল এর তারকা বিদেশি ক্রিকেটারদের সংখ্যা কম। একসময় বিপিএল এ নিয়মিত খেলতে আসা বিদেশিরা বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরিবর্তে বেছে নিয়েছেন সাউথ আফ্রিকার এসএ টি টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি লিগকে। সব অখ্যাত বিদেশিদের ভিড়ে বিপিএল এর মান বাঁচিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিপিএল এ 7 দলের হয়ে দারুণ পারফরমেন্সও করতে দেখা যাচ্ছে তাদের, কিন্তু এবার তাদের বিপিএল ছেড়ে চলে যেতে হচ্ছে। বিপিএল এর এবারের আসরের প্লে অফ এবং ফাইনালে শোয়েব মালিক, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ানদের পাবে না তাদের ফ্রাঞ্চাইজিরা। আগামী 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এবারের আসর। পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগের আগে বিশ্রাম এবং মাঠের খেলায় যাতে নাসিম রৌফরা পূর্ণ মনোযোগ দিতে পারেন, এ কারণে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছেড়ে চলে আসার তাগদা দিয়েছে পিসিবি। পিএসএল এর ফ্রাঞ্চাইজিগুলো নাকি পাকিস্তানি ক্রিকেটারদের 2 ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে, এমনটাই খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যম। যদিও পাকিস্তানি ক্রিকেটাররা আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমতি চেয়েছেন। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পিএসএল এর ফ্রাঞ্চাইজিগুলো অনুমতি দিলে বিপিএল এর প্লে অফ পর্যন্ত খেলতে দেখা যাবে পাকিস্তানি ক্রিকেটারদের। তবে বিপত্তি বেঁধেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর ক্রিকেটারদের নিয়ে। জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের দল হোস্টন হেরিকেন্স এর বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ওই 3 ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর হয়ে খেলার কথা রয়েছে রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল খেলা মোহাম্মদ নেওয়াজ, কুমিল্লার হয়ে খেলা নাসিম শাহ, বরিশালের হয়ে খেলা ইফতেখার আহমেদের। এদিকে আগামী 5 ফেব্রুয়ারি কাশ্মীর ডে উপলক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে পিসিবি, সেখানেও পিএসএল এর দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর বিপক্ষে খেলবে পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে খেলার কথা রয়েছে খুলনার হয়ে বিপিএল খেলা ওয়াহাব রিয়াজ এবং সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ হারিসের। ফলে প্লে অফ এবং ফাইনালের আগেই অনেকটাই জৌলুস হারাবে বিপিএল, কেননা এবারের বিপিএলে অসাধারণ পারফরমেন্স করে চলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। টুর্নামেন্টটিতে একটি করে সেঞ্চুরি করেছেন আজম খান, ইফতেখার আহমেদরা, মোহাম্মদ আমির, শোয়েব মালিকরা নিজ নিজ দলের সেরা পারফর্মার। এমনকি নাসিম শাহ বিপিএলের অভিষেক ম্যাচেই নিয়েছেন 4 উইকেট। তাদের চলে যাওয়া বিপিএলের দলগুলোকে অনেকটাই ভোগাবে। এক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলো চাইলে বিগ ব্যাশে খেলা বিভিন্ন দেশের বিদেশিদের দলে ফেরানোর চেষ্টা করতে পারে। আগামী 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের এবারের আসরের ফাইনাল। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি। ব্যাটারি শেষ নিতেই পারলো না ফুটবল।